একদিকে মাঘের হাড় কাঁপানো শীত, অন্যদিকে বৃষ্টি, এই দুই মিলে দেশের জনজীবন এখন বিপর্যস্ত। এদিকে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামায় কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 8 ডিগ্রি সেলসিয়াস। চলমান এই শৈত্যপ্রবাহের মধ্যেই আজ ভোর থেকে নতুন করে দেশের 4 বিভাগে দেখা দিয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আগামী কয়েকদিনও রাতের তাপমাত্রা আরো কমতে পারে। শীতের প্রকোপে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের বেহাল দশা। আজ ভোরে চুয়াডাঙ্গায় বৃষ্টি শুরু হয়। এছাড়া খুলনা ও বরিশালের বেশ কিছু স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ে কর্মজীবী মানুষ। রাজধানীতে শীতের প্রকোপ আরো বেড়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 13.1 ডিগ্রি থেকে কমে হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকায় ঘন কুয়াশার সঙ্গে লড়াইয়ে রোদের আধিপত্য কিছুটা বাড়ছে। এদিকে বেলা গড়ালেও ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি 3টি ফ্লাইট। পরে ফ্লাইটগুলো ভারতের মুম্বাই, কলকাতা ও চট্টগ্রামে চলে যায়। শীতের তীব্রতা বেড়েই চলেছে উত্তরের জনপদে। উত্তরাঞ্চল সহ বেশিরভাগ জেলায় দেখা মিলছে না সূর্যের। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের কয়েকটি জেলার উপর দিয়ে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।